মানে মিস্টার এস এস জি পার্টি মোচার মাদতু ইউ বাহিনী বাহিনীর পুষ্কলাস পাহাড় অনুষ্ঠিত হয়েছে সর্বপ্রথমে ভূমিষ্ঠ হওয়া আমার এই বাহিনীটি 1942 চনত ব্রিটিশ সরকারে আসাম রেল ফোর্স নামের একটা বাহিনী গঠন করে দেশের ভিতর রেল সম্পর্কীয় অপরাধ চোয়া চিতা করবল বাহিনীট ব্যবহার করেছিল আর ইয়ার সদর কার্যালয় আছিল শিলং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাহিনীট অক্সিলিয়ার ফোর্স হিসাবে নিয়োজিত করা হয়েছিল আর জাপানিসকলের বিরুদ্ধে যুদ্ধত বহুতো অস্ত্র শস্ত্র এই বাহিনীটির জওয়ানে জব্দ করেছিল আর তারে কিছু জাপানি রাইফল এটিও আমার ম্যাগাজিনত সংরক্ষণ করা আছে। পরবর্তী কালত স্বাধীনতার পিছত অসম সরকারে 1948 চনের 15 জুলাই তারিখে এই বাহিনীটির নাম নতুন করে নামাকরণ করে অসম আরক্ষী বাহিনীলে রূপান্তরিত করে। 1948 চনের 1 সেপ্টেম্বর দেগাঁওর ইতিহাস প্রসিদ্ধ কপাতলি পথারত এই বাহিনীর মুখ্য কার্যালয় হিসাবে স্থাপন করা হয় আর মিস্টার এইচ এফ জি বারব্রিজ আই পি দেবে এই বাহিনীর প্রথম অধিনায়ক রূপে আজির এই দিনটিতে কার্যভার গ্রহণ করেছিল। তেতিয়া এই বাহিনীটির পিন্ধা পোশাক আছিল অলিভ গ্রিন সেউজীয়া রঙত। তারপর সেউজীয়া পোশাকের পরিবর্তে অসম আরক্ষী বাহিনীর বাহিনীক খাকি রঙের পোশাক দিয়া হয় আর সেই সময়ত এই বাহিনীটির বিভিন্ন বর্গত জনশক্তি আছিল 1545 জন। এই বাহিনীটির যথেষ্ট ডাঙর হওয়ার পিছলৈ 1952 চনত 1 আগস্টত কপাতলি পথারতে বাহিনীটিক দুভাগ করে প্রথম আর দ্বিতীয় আরক্ষী বাহিনী গঠন করা হয়। 1983 চনের আগলৈকে বর্তমানের যুক্ত আমার ইয়ার হেডকোয়ার্টার বা মুখ্য কার্যালয় লিগির পুখুরীত আছে এই লিগির পুখুরীটি এডভান্স হেডকোয়ার্টার হিসাবে ব্যবহার করা হয়েছিল। 1983 চনত অসম সরকারের আদেশ অনুযায়ী এই বাহিনীটির মুখ্য কার্যালয় দেগাঁওর লিগির পুখুরীত স্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়। মাননীয় এইচ এফ জি পারভেজ মহোদয়ের বর্তমানলৈকে 72 জন অধিনায়কের নেতৃত্বত এই বাহিনীটিয়ে অসম আরক্ষী বাহিনীর ইতিহাসতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে আসছে।